অর্জুনপুরের এই আবাসনে পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বছর 29-এর ওই তরুণী। প্রতিবেশীদের দাবি, রবিবার রাতে ডেকেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। আবাসনের বাসিন্দারাই থানায় খবর দেন, পরে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা দাবি করছেন যে এই যে গেট, যে জায়গায় তালা ভাঙা হয়েছে, বাইরে থেকেও কিন্তু টেনে দিলে ভেতর থেকে গেট বন্ধ হয়ে যায়। এই গেট এখনও কিন্তু সিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠছে যে কেউ কি বাইরে থেকে গেট টেনে দিয়েছিল। কিন্তু কিভাবে মৃত্যু হলো পানশালার এই নর্তকী? এটা আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কিছু? রহস্য বাড়িয়েছে আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে রবিবার সকাল 10:54 এক যুবক বাইক নিয়ে ভেতরে ঢুকছেন। পার্কিং লটে বাইক রেখে প্রথমে নিরাপত্তারক্ষীদের ঘরে যান তিনি। বলেন, পাঁচতলার ফ্ল্যাটের ওই তরুণী দরজা খুলছে না। নিচের তলার এক আবাসিকের ফ্ল্যাটে গিয়েও একই দাবি করেন ওই যুবক। আর এখানেই দানা বেঁধেছে রহস্য। তদন্তকারীদের প্রশ্ন, পাঁচতলায় না উঠে এই ব্যক্তি কি করে জানতে পারলেন ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে? সিসিটিভি ফুটেজে আমরা দেখছি যে ও প্রথম বলেছে যে গেট খুলছে না, কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখছি যে ও এসছে এবং ডাইরেক্টলি ও বলছে গেট খুলছে না। মানে ওপরে ওঠার আগেই ও সবাইকে বলে বেড়াচ্ছে গেট খুলছে, এখানে গেট খুলছে না, এটা সন্দেহজনক। আমাদের সন্দেহ যে ফার্স্ট টাইম ও বাড়িওয়ালাকে ইনফরমেশন করতে গেছে দরজা খুলছে না, অথচ সে তার ঘরেই উঠ, যেটা দেখে বোঝা গেল ঘরেই উঠেনি তখন। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে সিসি ক্যামেরায় যে যুবকের ছবি ধরা পড়েছে তিনি প্রায় নর্তকীর ফ্ল্যাটে আসতেন। তরুণীর সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক তাও জানার চেষ্টা করছে পুলিশ, যদিও ঘটনার পর থেকেই যুবকের মোবাইল ফোন সুইচ অফ। 2016 সালের সেপ্টেম্বরে এই বাবুইয়াতেই এক বার ডান্সারের রহস্য মৃত্যু হয়। জগৎপুরের ভাড়া বাড়ির দরজা থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।